কেউ গ্যাব্রিয়াল দা আই পছন্দের আরেক বিরতি তো আজকে বিরতি আছে আমার গ্রামে, কিন্তু কেন গ্রামে, কারণ আগে বিরতি আমি দেখাইছিলাম আমার ফুফাতো বোনের গায়ের আসলে, আর আজকে মানে পরবর্তী দিনে এই যে রাত্রে বেলা তার পরের দিনে হচ্ছে তাকে উঠিয়ে নেবে, এর জন্য যে একটা আনন্দ ফুর্তি এর জন্য আমরা গ্রামে আসছি। তো এখানে তাদের জন্য আর কি রান্না বান্না চলতেছে, তাদের জন্য আবার যাদের খাওয়া হবে তাদের জন্য এখানে রান্না বান্না চলতেছে। এখানে মাছ আছে, মাংস আছে, রোস্ট আছে, সব কিছু আছে, আপনারা দেখতে পাইতেছে। আর কুয়াশাচ্ছন্ন একটা রাত, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এখানে সব থেকে বড় কথা হচ্ছে চা থেকে শুরু করে চা কফি বা দুধ চা এগুলো সব ফ্রিতে দিচ্ছে, তো যার যত কাপ ইচ্ছে তত কাপ খেতে পারে, অনেক টেস্ট এটা। আর এখানে নাচের অনুষ্ঠান চলতেছে, যারা যত নাচতে পারে মানে যারা যত বলতে কি এরা ব্যান্ড ভাড়া করেছে, যাত্রা পালা সেই প্রতি যখন থাকে সেরকমই এরা নাচতেছে। এখানে দুইটা মেয়ে এবং অনেকগুলো ছেলে আছে, দুইটা মেয়ে তিনটে মেয়ে আমি জানি না, তবে অনেকগুলো ছেলে যে মেয়ে এরা মিলিতভাবে নাচ করে। আর এই মেয়েটা নাচতেছে, তো আমি নাচটা একটু ভিডিও করে রাখলাম। আর অনেক নাচ চলছে, প্রায় রাত দুইটা পর্যন্ত নাচ চলছে। তো এই যে দেখতে পাইতেছেন আমি আর আপু এখানে বসে বসে নাচ দেখতেছি, তো খুবই মজা লাগতেছে, কারণ শীতের ভিতরে যে অনেকজন আছে এরা। সকালে বুড়া চলে যাইতেছি একটা কাকির ঘরে, কারণ হলো আর সাজগোজ লইয়া, তো আর ঘরে আবার সুন্দর সাজার কত জিনিস আছে, তা বুড়া আবার সাজার কত লইয়াছি ঠেলে দিয়ে আর ঘরে চলতেছি। তো দেখে কুয়াশা ছট নয়টা দিন, তো পরিবেশটা খুবই সুন্দর, বাসে কিন্তু নয়টা সাড়ে নয়টা, হ্যাঁ কত সুন্দর আবহাওয়া আবার দেখতেই আছে, এককালে ঝকঝক ফকবক করতে আছে সব এককালে। এরপর দেখতে আসেন এনে কিন্তু এককালে যে ঘ্যাট খামার থাই কত সুন্দর, এত মনে করেন যে দেখলে এত পাগল হয়ে দৌড়তে পারে। আমি ভিডিও করে একটু লাইক করে দিলাম, আপনি একটু ধ্যান লেগে তোমরা রাস্তাটা যাইতে আসি। হ্যাঁ দেখতে কত যে সুন্দর আবহাওয়াটা, এককালে ভাল লেগে গেছে, মন অনেক ভালো লেগে গেছে। গ্রামের আবহাওয়া কিন্তু সকালবেলা শীতের আবহাওয়া কিন্তু অনেক সুন্দর, শীতকালে আবহাওয়াটা আসলে সুন্দর, কারণ শীতকালটা সকালবেলাটা কুয়াশা থাকে, আর কুয়াশা দেখতে কিন্তু ভালো লাগে, শীত যতই লাগুক কুয়াশা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর যেহেতু এখন আস্তে আস্তে শীত চলে যাইবে, তাই লেগে কিন্তু এখন একটু বেশি ভালো লাগবে। এখন পিঠে খাওয়ার মৌসুম, তুমি আমি একটু দেখাই গেলাম কত সুন্দর হয়েছে, দেখ নান্দুলফা আছে, ওটার সাথে কি কয়ে গেছে বললাম, ওই আবার গ্রামে খাই না তো এলে জানি না, যাই যে বরিশালে বাসাটার জন্য কি কয়ে গেলাম বললে, তো এই বেড়ায় বলেন যে রস লাগিয়েছে বেড়ায় মাতারি, তারা কিন্তু রস আমাকে দেখাইলো, তো এটা খাড়াই একটু রসও খাইলাম। এরপর আটটা একটু গেছি আমরা চলে যেতে গেছি সেখানে, তো দেখতে আসলে ওই পুকুরের মধ্যে কতটি আশ আছে, আশগুলো কিন্তু আমাকে দেখতে আসলে কেহিনি। আমি আর আপু দেখেন চলে যেতে আসে, আমরা আপু আবার আসতে আসতে একখানে বেহুশ হয়ে যেতে আসলে, তো এই যে মোড়া সাজগোজ প্রায় শুরু করে দিয়েছি, মোর চোখটু গোসান হয়ে গেছে। তারপর এই যে দেখেন মোর রুম, মানে মোর রুম বলতে কি যেরকম আমার সাজে বলে সব আগুলি মগুলি রয়েছি, তো এই যে সাজগোজ কমপ্লিট, আর আমরা যেখানে একে জামাই বইবো তেল লেগে একটু সাজাইতে আসেন, আমি প্ল্যানিং প্ল্যানিং করলে এই যে আমি আপনারা দেখতে আসেন আমার কত সুন্দর লাগতে আছে এককালে টুন টুন। তিয়ার মই চলে গেছি যেহারে আর কি গ্রাম্য মানুষ, মানে যেহারে খাওয়ানোর দাওয়াত পড়ছে, তেয়ারা কি খেলে খাইতে আসে দেখব, দেয়ার লেগে প্রায় পড়ছি, তো এই যে আপনারাও দেখেন এনে কিন্তু এই খাওয়ানোর বন্দোবস্ত এনে করে নাই, মানে শুরু হয়েছে এক পর্ব শেষ হয়েছে দ্বিতীয় পর্ব চলতে আসে, তেল লেগে মুইয়া শুরু করার দরকার নাই, আর খাওয়ার কালে কেনা কিরম থাকে তেল লেগে মুইয়া এনে শুরু করে দিলাম, একটু দেখাইলাম আপনি গো কিরম করে মানুষে খায়। এই যে দেখেন সবাই কিন্তু এই যে এর মধ্যে বই খায়, তো বই আবার একটু সামনে আই পেলাম, দেখতেছো আবার কত সুন্দর লাগে, আর বই কিন্তু যে রক লাগাইছে দেখতেছো, রক কিন্তু টুরিস্ট বাটারফ্লাই দিয়ে কিনছি, এই রকগুলো অনেক ভালো অনেক।
এরপরে আমরা গেট ধরছি সুন্দর করে গেট ধরিয়া লাইছি, যেন দামাই ঢুকবে একটা টাহা নিমু, ইচ্ছে মতো টাহা নিমু, টাহার উপরে টাহা নিমু। তো এই যে দেখে বোড়া এদিকে তো এটা সাজাই হারাইছে মিষ্টি মুষ্টি, তো এই যে দেখে ঢেড়াই নিয়ে আইবে, তো সবাই আমরা রেডি মেডি করে দিলাম। আপনারা দেখতেছেন এটা আবার পোস্ট মারতে আছে, আমি আবার একটু ভিডিও ধরছি, তো কত সুন্দর এই আবহাওয়াটা, দুপুরে আবহাওয়াটা আমরা দেখতেও আছেন। তো এই যে অবশেষে তারা চলে আইলো, তো মই আর সবটা শেয়ার করবো না, অল্প একটু আপনাদের মধ্যে শেয়ার করবো। তো যাই হোক, এরপর আপনারা দেখতেছেন কত সুন্দর করে এটা বর বউ বইছে, একখানে দেখে কি সুন্দর করিয়া, ওই পাশে একটা বিদেশি আনটি এগো খারাপ বলি নাকি। তো এই যে এগো সামনে কিন্তু খাওয়ার দাওয়ার বন্দোবস্ত করিয়া হেলাইছে, তো এরপর দেখেন এটি কিন্তু রয়েতি পারে সারা যারা তারা আইসে এগো খাওয়ার দাওয়ার চলতে আছে, এরা খাইতে আছে খুব সুন্দর করিয়া, মোরা আগেই খাইছি তেল লেগে আর দেখেন আপনার এটা। তো এই যে দেখেন এগো খাওয়ার দাওয়া চলতে আছে, এই যে সবাই মিলিয়া খায়। এরপর এই যে বর বউ এবং তার ফ্যামিলি মেম্বাররা বইছে, তারাও কিন্তু খাইতে আছে খুব সুন্দর করে, আপনারা দেখতে আছেন এই যে আরে সবাই বই ফেলাইছে, তো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর কি সুন্দর করে খায়। তো বউ আবার খাইতে আসতেছে নাকি, বিকজ তার হাতে আবার ব্লক লাগাইছে, তো এই লইয়া মোর আসতে আসতে শেষ। তো এই যে দেখেন এই রে মোর বাই বইছে, মোর ওই খালা খালি কি করবো, ফুপা তো ফুপিরা বইছে, কাকিরা বইছে, এরা সবাই বইছে, এরা খাইতে আসে এরা বই বইয়া। তো এরপর হয়েছে এখানে বৃষ্টি খাওয়ার পাড়া চলতেছে, যে একটু পর বাইরে উড়েই লই যাবে থেন লিখিয়া লাস্ট খাওয়া ডায়রা খাওয়াই যেতে আছে। তেহেতে তার মা খাওয়াইছে তার বাড়ির শাশুড়ি আব্বু, এবং মেয়ের কনে কনের মাও খাওয়াইছে, তো সবাই খাওয়াইয়া খাওয়াইয়া একবার পর্বটা শেষ করে আনাইলো আমরা, খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর। তো যাই হোক, এই যে পর্ব বসে তো এখন হচ্ছে আরে দিয়ে দেখতেছে, তো আজকে এর মধ্যে শেষ হয়ে গেলো ভিডিওটা, আজকে ভিডিও এটাই শেষ করবো, সবাই ভালো থাকবেন বলে দোয়া করবেন, নেক্সট ভিডিও দেখা আমাদের, আসসালামু আলাইকুম, আল্লাহ।